স্পেনের গুহায় পাওয়া ইউরোপের সবচেয়ে প্রাচীন 22টি জুতার নমুনা অন্তত 6000 বছর আগের। অটোনোমাস ইউনিভার্সিটি অব বার্সেলোনা এবং স্পেনের আলকালা ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের রেডিও কার্বন বিশ্লেষণের ফলাফলটি চলতি সপ্তাহে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশ করা হয়। ঘাসের পাশাপাশি এগুলো চামড়া, চুন সহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি। 1857 সালে খনি শ্রমিকরা দক্ষিণ স্পেনের একটি গুহা লুটের সময় মধ্যপ্রস্তর যুগের ঝুড়ি এবং অন্যান্য সরঞ্জামগুলো আবিষ্কৃত হয়। এর 10 বছর পর স্প্যানিশ প্রত্নতত্ত্ববিদ ম্যানুয়েল মার্টিনেজ গুহাটি পরিদর্শনের সময় স্যান্ডেল সহ অবশিষ্ট নিদর্শনগুলো এনে মাদ্রিদ ও গ্রানাডার জাদুঘরে দেন। 70-এর দশকে প্রথম গবেষণায় এসব জুতা 5000 বছর পুরনো বলে ধারণা করা হলেও নতুন করে গবেষণার পর এগুলোর বয়স আরও 1000 বছর বেশি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন উপকরণগুলোর কারিগরি বৈচিত্র্য এবং কাঁচামালের ব্যবহারের ধরন প্রাগৈতিহাসিক জনগোষ্ঠীর দক্ষতাকেই প্রমাণ করে।